بسم الله الرحمن الرحيم সম্মানিত সুধী সকল কেমন আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন আমরা আজ উপস্থিত হচ্ছে আপনাদের ছোট সময়ের যারা আমাদের তৃতীয় শ্রেণীতে প্রশ্ন করছে তো এই তৃতীয় শ্রেণীতে আমরা এর আগে যে বিষয়গুলো দিয়েছি তো আমরা সেই ধারাবাহিকতায় গণিতের আজকের একটি পর্ব দেওয়ার চেষ্টা করব আশা করি প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটিতে সময় দেব তো আমাদের এই তৃতীয় শ্রেণীর গণিত বিষয়ে আমরা যে পৃষ্ঠাটি নিয়ে আজকে আলোচনা করব পর্ব 2 নিয়ে আমরা এর আগে এক পর্ব 1 এ আলোচনা করেছি পর্ব 2 এর আলোচনায় আমরা যে পৃষ্ঠা দেখে দেওয়ার চেষ্টা করব সেটি হলো আমাদের আজকের যে আলোচনা সেটি হলো 58 পৃষ্ঠা এই 58 পৃষ্ঠার আমাদের পর্ব 2 এর বা দুই পর্বে আমরা দেখে দেওয়ার চেষ্টা করছি পুরো বিষয়টি আশা করছি প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটিতে সময় দেব যাতে করে আমাদের ছোট সময়ের জন্য সুন্দরভাবে এই বিষয়টি হয়ে যায় যে পৃষ্ঠা 58 এবং পর্ব আমাদের 2 এর এখন আমরা এখানে যে সমস্যাগুলো পেয়ে যাব সেটি হলো আমরা মূলত দেখে দেওয়ার চেষ্টা করব 7 থেকে আমরা একেবারে 10 পর্যন্ত পেয়ে যাব 7 8 9 10 নং সমস্যা পর্যন্ত পেয়ে যাব আশা করছি আপনাদের সঙ্গে বইটি রয়েছে আমরা বইটি দেখে দেওয়ার চেষ্টা করছি যে আমরা আজকে কিভাবে এই বিষয়গুলো আলোচনা করার চেষ্টা করব তো আমাদের এই 7 নম্বরে যেটি দেওয়া রয়েছে সেটি হলো 100 পয়সায় 1 টাকা হয় তাহলে 10 টাকায় কত পয়সা হবে এই ধরনের একটি সমস্যা রয়েছে তো এই বিষয়গুলো আমরা আমাদের ছোট সময় যেভাবে আগে শেখানোর চেষ্টা করব সেটি হলো আমরা মূলত গাণিতিক বাক্য দিয়ে আগে চেষ্টা করব তাদেরকে শিখিয়ে রাখার যাতে করে তারা সুন্দরভাবে পেরে যায় যেহেতু আমাদের বলেছে যে 1 টাকায় আমাদের 100 পয়সা হয় তো আমরা 100 পয়সা নিলাম এবং আমাদের যেহেতু বলেছে যে 10 টাকা তাহলে আমরা যে কাজটি করব যদি 1 টাকা যদি 100 পয়সা হয় তাহলে 10 টাকা আমাদের বৃদ্ধি পাবে তাহলে আমরা এটি গুণ করে ফেলব তো গুণ করার যে কৌশলটি আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমাদের এখানে 100 এবং 10 গুণ করেছি এখন কথা হলো যে এটি কিভাবে আমরা সমাধান করতে পারবো তার জন্য আমাদের আলোচনা আশা করছি প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটিতে সময় দেবো আগে মূলত আমাদের বিষয়টি আগে আমাদের ছোট সুন্দর গাণিতিক যে বাক্যটি সেটির জন্য তারা বুঝতে পারে সেটি আগে আমরা ক্লিয়ার করে নেব তাহলে এখানে দেখতে পাচ্ছি 100 গুণ 10 তো আমাদের এই 1 এবং এই 1 আমরা গুণ করে নেব 1 নেব এবং সহজ পদ্ধতি যেটি হবে সেটি হলো আমাদের 3টি শূন্য রয়েছে 3টি শূন্য নিয়ে নেব এটি হলো সহজ পদ্ধতিতে আপনি যদি এইভাবে গুণ করে নেন 100 এবং 10 যদি গুণ করে নেন সেটিই হবে কিন্তু আমরা এটি সুন্দরভাবে সহজ পদ্ধতিতে গুণটি দেখিয়ে দেওয়ার চেষ্টা করেছি আপনি প্রথম মূলত এইভাবেও গুণ করে তাকে সহযোগিতা করতে পারেন এখন কথা হলো যে এটি আমরা আরও অন্যভাবে কীভাবে লিখতে পারি যেহেতু আমাদের বইয়ে দেওয়া রয়েছে যে আমরা জানি সুন্দরভাবে আমরা লিখবো যে আমরা জানি এই কথাটি এখানে লিখবো আমরা জানি এরপরে 1 টাকা 1 টাকা সমান আমাদের হলো 100 পয়সা এটা আমরা জানি এটি তারা সুন্দরভাবে লিখবে আমরা প্রথমত গাণিতিক বাক্যটি শিখাবো এরপরে এখানে নিয়ে আসবো তারা 10 টাকা বলেছে 10 টাকা সমান এই 100 এবং এখন হলো গুণ 10 এখানে আমরা পয়সা দিয়ে দিলাম তাহলে আমরা এখানে সুন্দরভাবে 1 এবং 1 গুণ করলাম এখানে 3টি শূন্য রয়েছে 3টি শূন্য আমরা দিয়ে দিলাম অর্থাৎ 1000 পয়সা কিন্তু আমাদের হয়ে গেল এবং আমরা কিন্তু এই সমস্যাটি সমাধান পেলাম আচ্ছা তাহলে আমরা এখানে উত্তর যদি আমাদের ছোট সময় দিয়ে থাকে তাদের স্কুলে সেটি উত্তর দেবে অথবা বা যদি আমাদের অতএব দিয়ে শেখায় যে আমাদের 10 টাকায় এত পয়সা হবে এটিও যদি তাদেরকে শেখায় তাহলে সেটিও আমরা লিখতে পারবো তো আমরা দেখে চেষ্টা করেছিলাম 7 নং সমস্যার সমাধান চলে যাবো 8 নং এ যেটি 8 নং এ আমাদের যেটি দেওয়া রয়েছে সেটি একটু প্রশ্নগুলো দেখে নেই প্রশ্নটি বলেছে যেটি সেটি হলো যে একটি বইয়ে এত পৃষ্ঠা আছে এরূপ 28টি বইয়ে কত পৃষ্ঠা আছে তাহলে একটি বইয়ে আমাদের পৃষ্ঠা রয়েছে 130টি এটি আমাদের বলেছে এবং তার সঙ্গে আমাদের বলেছে কয়টি বই 28টি বই তাহলে এটি আমাদের গুণ হবে এই গুণটি আমরা এখন আগে হ্রাস দেখিয়ে দেওয়ার চেষ্টা করি আপনার ছোট সময়ের জন্য তাহলে আমাদের সুবিধা হয়ে যাবে গুণ আমরা যেভাবে করে থাকি সেভাবে করবো এদিকে আমাদের শূন্য এবং 8 রয়েছে বা 8 এবং শূন্য রয়েছে শূন্য 8 3 24 হাতে আমাদের 2 8 একে 8 এবং 2 হলো 10 পরের সংখ্যার জন্য আমরা একটা শূন্য নেব এখানে আবার শূন্য এবং 2 বা 2 বা শূন্য গুণ করলে শূন্য এখানে 3 2 এ 6 বা 2 3 এ 6 এখানে 2 একে 2 তাহলে আমরা পেয়ে গেলাম 0 4 6 এবং এটা যোগ করলে আমাদের 3 অর্থাৎ 3640 আচ্ছা তো আমরা এখানে যে কাজটি করব সেটি হলো যে আমরা সুন্দরভাবে আগে লিখে নেব এখন আমরা সুন্দরভাবে লিখে নেব যে আমরা কিভাবে এটি গাণিতিক বাক্য হিসেবে দেখলাম আচ্ছা তো আমরা এখানে রাশিটি দেখতে পেলাম বা গাণিতিক বাক্য যেটি রয়েছে সেটি আমরা এখানে দেখতে পেলাম এবং তার সঙ্গে আমরা যে গুণটি করতে হবে সেটিও দেখতে পেলাম এখন কথা হলো যে আমরা আমাদের ছোট সময়ের এই গাণিতিক বাক্য শেখানোর পরে যেভাবে আমরা শেখাবো সেটি হলো একটি বইয়ে পৃষ্ঠা আছে আমাদের কতটি আমাদের 130টি এটি আমরা লিখে নেব এরপর আমরা এখানে লিখবো 28টি বই যেহেতু আমাদের 28টি বই রয়েছে তাহলে আমরা এইভাবে সুন্দরভাবে দিয়ে দেবো এবং এখানে আমরা এসে কী করবো 130 এবং গুণ হলো আমরা 28 দিয়ে দেবো এখন এই বিষয়টি বা এই এখানে যে গুণফলটা বের হবে এখানে আমরা রাফ যেটি পেয়েছি সেটি আমরা সুন্দরভাবে এখানে বসিয়ে দেবো তাহলে আমরা এই 8 নং সমস্যার সমাধান পেয়ে গেলাম যে আমরা কীভাবে আমাদের ছোট সময় এই সমস্যার সমাধান করতে পারি তাহলে 8 নং আমরা যেটি পেয়ে যাচ্ছি যদি উত্তর দিয়ে আমাদের এখানে ছোট সময় উত্তর দিয়ে হয়ে যায় তাহলে উত্তর দেবে নতুবা 28টি বইয়ের পৃষ্ঠা আছে এতটি তাহলে আমাদের 7 এবং 8 এই দুটি সমস্যার সমাধান হলো আমরা চলে যাবো 9 নং সমস্যার সমাধানে 9 নং এ যেটি বলা হয়েছে সেটি হলো আমরা একটু দেখে নেই
খুব সুন্দর একটি সমস্যা এবং একটু আমাদের গভীরতা রয়েছে সমস্যাটিতে। আশা করছি প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটিতে সময় দেব। মিলির টাকা 14 গুণ টাকা মুনির কাছে আছে। মিলির কাছে যদি 225 টাকা থাকে তবে মুনির কাছে কত টাকা আছে, এই ধরনের একটি সমস্যার সমাধান আমরা এখনই দেখব। আশা করছি প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটিতে সময় দেব। তো আমাদের আগে যে সমস্যাটি আগে বের করতে হবে যে কিভাবে আমরা এটিকে সমাধান করব। যেহেতু আমাদের মিলির টাকার কথা বলেছে, মিলির টাকা আমাদের বলেছে আমাদের 225 টাকা, মিলির টাকা বলেছে 225 টাকা এবং মিলির টাকার 14 গুণ টাকা। তাহলে 14 গুণ বলেছেই, তাহলে আমরা গুণ করে দেব। গুণ করার পরে যে টাকাটি আমাদের আসবে, যে টাকাটি আমাদের আসবে সেটি আমাদের মুনির কাছে আছে। তাহলে এটি আমাদের গুণ করে যা বের হবে সেটি হলো আমাদের মুনির কাছে সে টাকাটি থাকবে। তো আমরা দেখে নেব গুণটি কীভাবে আমরা আমাদের ছোট সমাধানের সমাধান করব এবং কীভাবে আমাদের এই গাণিতিক বাক্যের পরে আমরা কীভাবে কথা দিয়ে এই অঙ্কটি করতে পারি সেটি দেখিয়ে দেওয়ার চেষ্টা করবো। আশা করছি প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটিতে সময় দিচ্ছি। আচ্ছা, এদিকে 5-4 বিশের শূন্য, হাতে 2, 4-2-8 দশের শূন্য, হাতে 1, 4-2-8 একে 9 এবং পরের সংখ্যা যদি শূন্য, 5-1-5, 2-1-2, 2-1-2। তাহলে এখন আমরা এটি যোগ করে নেব, 0-5-11-1 হাতে 1-3। তাহলে আমরা এটি পেয়ে গেলাম 3,150। এখন চলে যাবো আমরা কীভাবে কথা দিয়ে সমস্যাটি সমাধান করব। আচ্ছা, এখন আমরা কথা দিয়ে যেভাবে লিখতে পারবো সেটি হলো যে মুন্নির কাছে মিলির টাকা 14 গুণ টাকা আছে। মিলির কাছে আছে 225 টাকা, অতএব মুনির কাছে আছে, আমরা এই 225 এবং গুণ যে 14 দিয়েছি সেটা দিয়ে আমরা এখানে ফলাফলটা এনে রাখবো, সেটি হলো 3,150 এত টাকা। অর্থাৎ আমাদের যে সমস্যাটির সমাধান আমরা করতে পারলাম সেটি হলো, প্রথমত আমরা গাণিতিক বাক্য দিয়ে সমাপ্ত করেছি, এরপরে আমরা কথা দিয়ে যেভাবে আমাদের ছোটো সময়দের না নিলে নয় বা স্কুলে যেভাবে শিখে থাকার চেষ্টা করবে সেটিও দেখিয়ে দেওয়ার চেষ্টা করেছি। তাহলে আমরা আজকে 7, 8, 9 দেখেছি। চলে যাবো 10 নং সমস্যার সমাধান। 10 নং সমস্যার সমাধান হিসেবে আমরা যেটি পেয়ে যাবো সেটি হলো যে একটি ইলিশের বা একটি ইলিশ মাছের দাম আমাদের রয়েছে 350 টাকা। একটি ইলিশ মাছের দাম আমাদের রয়েছে 350 টাকা এবং 20টি ইলিশ মাছের দাম বা মাছের দাম কত হবে সেটি বলেছে। তাহলে আমরা যেটি করবো সেটি হলো আমরা এই 2 এবং এই 35 জায়গায় আমরা যদি গুণ করি তাহলে আমাদের 70 হয়। এবং এখানে আমাদের দুটি সংখ্যা রয়েছে, এই দুটি যে সংখ্যার শূন্য রয়েছে সেটি আমরা বসিয়ে দেবো। তাহলে আমাদের কত হয়ে গেল, আমাদের 7,000 হয়ে গেল বা 7,000 টাকা হয়ে গেল। এখন এটি আমরা সংক্ষেপে বা আমরা সহজ পদ্ধতিতে বা বিকল্প পদ্ধতিতে যে এটাই হোক না কেন আমরা এইভাবে দেখে দেওয়ার চেষ্টা করেছি। তবে যদি আমাদের ছোটো সময়টা এইভাবে না পেরে যায় তাহলে আপনারা 350 গুণ নিচে 20 যেভাবে আমরা গুণ করেছি ঠিক সেভাবে আপনারা আপনার ছোটো সময়ের গুণটি শিখে রাখার চেষ্টা করবেন। এখন কথা হলো আমরা কীভাবে সমস্যার সমাধান করবো কথা দিয়ে। তো তারা লিখবে একটি ইলিশ মাছের দাম, একটি ইলিশ মাছের দাম এটি সুন্দরভাবে লিখবে, ইলিশ মাছের দাম সেটি লিখবে 350 টাকা। আচ্ছা, নিচে যেটি লিখবে সেটি হলো 20টি ইলিশ মাছের দাম, এখন লিখবে 350 গুণ হলো 20। এখন এখানে যে টাকাটি দাঁড়ালো, এই যে আমরা পেলাম 7,000 টাকা, সেটি হলো আমাদের 20টি ইলিশ মাছের দাম। তার মানে আমরা অতএব দিয়ে যদি লিখতে পারি যে 20টি ইলিশ মাছের দাম হবে এত টাকা বা উত্তর দিয়ে 7,000 টাকা। তো আমরা সমস্যার সমাধান পেলাম আজকে, সেটি হলো 7, 8, 9 এবং 10। এই আজকের যে পৃষ্ঠা সেটি হলো আমাদের 58 পৃষ্ঠার। এই 58 পৃষ্ঠার আমরা আজকের আলোচনায় যেটি পেয়েছি যে 58 পৃষ্ঠা থেকে পর্ব 2-এ বা 2 পর্ব থেকে আজকে আমরা পুরো এই গুণের সমস্যা বা সমাধান নিয়ে আজকের আলোচনায় শেষ করেছি। আশা করছি আমরা এই সমস্যাগুলোর সমাধান আমরা আমাদের ছোটো সমাধানের উপর প্রয়োগ করতে পারবো, কীভাবে তারা সমাধান করতে পারবে। এবং আমরা এই 58 পৃষ্ঠা থেকে আজকে দেখে দেওয়ার চেষ্টা করেছিলাম সর্বশেষ যে গুণের কথাঙ্কগুলোকে কীভাবে আমরা সমাধান করতে পারবো। তো আজকে এই পর্যন্ত সকলের সুস্বাস্থ্য কামনা করে, আপনাদের ছোটো সময়ের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। খোদা হাফেজ।